আমরা প্রত্যেকে এই আওলাদ রসুলের সামনে বসেছি এই দুই দুই মিনিট আমি কথা বলবো একটা কারোর বিষয়ে কারণ বাবা এসেছেন এই মঞ্চে বাবাজান এসেছেন মঞ্চে আমরা কুশিনা বাজার আর একটু জোরে বলেন কুশিনা বাজার আজকে যে মহান সাতাইশে বৈশাখ যে মহান সাতাইশে বৈশাখকে কেন্দ্র করে আজকের এই সেমিনার এই সেমিনারের মধ্যে অসংখ্য ওলমায়ে কেরাম আলোচনা করেছেন কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না আমি শুধু একটা বিষয়ের উপর দুই ছ মিনিট কথা বলবো সেটা হচ্ছে আমার হুজুর গাউসুল আজম মাজবান্ডারি আমার হুজুর বলেছেন তিনি সাতাইশতম আওলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলি সাল্লাম জোরে বলেন না

আরো জোরে বলেন না ঠিক কিনা কারণ আওলাদা রসুলের গোলামি করলে দামিনা বেদামি আরো জোরে বলেন না দামিনা বেদামি মইনুল কবির বাবার গুলামি করেছে দামি হয়েছে গাউসুল আজম মջবানদারির করেছে দামি হয়েছে বাবা বান্দারিয়া কেبلায়া দামি করে দাবি হয়েছে অসংক হলিফা আমাদের বাংলাদেশের জমিনে আছে কিন্তু আমাদের দক্ষিণ চট্টগ্রামে একজন আলেম বলছে গৌসুল আজম মাঝভান্ডারি নাকি কোন ধরনের কোন ধরনের আওলাদের রসুল নয় আমি তাকে বলতে চাই আমার হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি শুধু আওলাদের রসুল নয় আমার হুজুর গৌসুল আজম মাঝভান্ডারি আমার নুরানি নবীর আওলাদ আরো জোরে বলেন না আরো জোরে বলেন এখানে কোনো সন্দেহ এখানে কোনো সন্দেহ কোরআনে করিমের মধ্যে হুজুর আলোচনা করেছেন কিন্তু আমার মুর্শিদ কাবলায় আলম বিভিন্ন জায়গায় আলোচনা করে আমার হুজুর গৌসুল আজম মাজবানদারির বিপক্ষে যারা কথা বলবে আমরা তাদেরকে রুখে দাঁড়াতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না দু হাত তুলে বলে চাই কি চাই না আমরা তাদেরকে সাবধান করতে চাই হুজুর গাউসুল আজম মাজবানদারির বিষয়ে যদি কেউ কথা বলো আমরা তোমাদেরকে ছাড় দিতে রাজি চার দিতে রাজি বলেন না চার দিতে রাজি কারণ আওলাদ রসুলের গুলামি করে আমাদের অন্তর্কে আমরা ঠান্ডা করতে চাই জোরে বলেন না বাবা আওলাদ রসুলের কদমে আমরা হাজিরা দিয়েছি আমার বন্ধুবর্গ সোহেল জিহাদি বলেছেন বাবা জানকে আমাদেরকে টাকা দিয়ে এনেছেন না 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 আমরা আমাদের রুহে হুরাক নেওয়ার জন্য গৌসুল আজম মাজবান্ডারি দরবার এসেছি সেজন্য আমরা আজকে এই সেমিনারের মধ্যে আলোচনা সবার মধ্যে আমাদের অসংখ্য অলমায় কেরাম আলোচনা করেছে কোরআন হাদিসের আলোকে আমার বাবাজি তিনি অসংখ্য তরিকতের কিতাবের কথা আপনাদেরকে বলেছেন আপনারা আমাদের যারা এই মঞ্জিলের মুরিদান আমি অনুরোধ করব আপনারা দরবার আসলে শুধু হবে না দরবারে এসে আপনি বিরিয়ানি খেয়ে চলে যাবেন থবরু খেয়ে চলে যাবেন এটার নাম দরবারই নয় আপনারা দরবারে এসে এসে কিতাব কিনতে হবে দরবারে এসে বাবা আদেশ পালন করতে হবে দরবারে এসে আদবের সহিত আপনাকে চলাফেরা করতে হবে দরবারে এসে বিয়াদবি চলবে কথা বলেন বিয়াদবি চলবে আমরা যারা এই মঞ্জিলের মধ্যে muridan হয়েছি গাউসুল আযম নুরানি আওলাদের হাতে murid হয়েছি আজকে থেকে তওবা করতে হবে এই এই মুহূর্ত থেকে তওবা করতে হবে আমরা জীবনে আর কোনোদিন মুনিবের কথার বাইরে যেতে চাই মুনিবের কথার বাইরে যেতে চাই এটা মঈনুল কবির বাবার আদেশ এ মইনুল কবির বাবাকে যারা ভালোবাসেন যারা মুরিদ হয়েছে তানবীর বাবাকে যারা ভালোবাসেন যারা মুরিদ হয়েছে তাজবীর বাবাকে যারা ভালোবাসেন যারা মুরিদ হয়েছে গাউসুল আজম মাজবান্দারকে যারা ভালোবাসেন গাউসুল আজম মাজবান্দার কিস্তিয়া তরিকার মধ্যে যারা মুরিদ হয়েছে আমি সবাইকে বলতে চাই আপনারা প্রত্যেককে গাউসুল আজম বাবান্দারি আমার গাউসুল আজম দয়াল হাদি আহমদ কবির বাবা মাজবান্দারি মইনুল কবির বাবা মাজবান্দারি তানবীর হাদি বাবা মাজবান্দারি তাজবীর হাদি

শাহসুফি সৈয়দ কবির বাবা মেজবানদারির নূরানি ফয়জাত এবং নূরানি বরকত নূরানি হাত আমাদের মাথার উপর রেখে বাবা তানবীর হাদির নূরানি হাত আমাদের মাথার উপর রেখে বাবা তাসবীর হাদির নূরানি হাত আমাদের মাথার উপর রেখে আমরা সকলে একই চাদরের নিচে থেকে কাল হাশরের ময়দানে বলতে চাই লওয়াই আহমদের ময়দানে আমরা সর্বপ্রথম আমার গাউসুল আজম বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ উচ্চ আওয়াজে বলি আরো জোরে বলেন না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ যাই হোক আল্লাহ পাক রবুল আলামিন আজকের এই মাহফিল থেকে এই দরবারে গৌসুল আজমের পক্ষ থেকে আমরা যারা এসেছি বসেছি আলোচনা শুনেছি সকলকে আউলাদ রসুলের নোরানি সহবত দিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন আর উচ্চ আওয়াজে বলে আমিন

নিটকরিপ পেশ করবেন সকলে মনোযোগ সহকারে শুনবেন এরপর পরে মুনাজাত হবে মুনাজাতের পর পরে জিকির সেমা মাহফিল হবে সবাই জিকির সেমা মাহফিলের মধ্যে আদব রক্ষা করে গাউসুল আজম মেজবানদারী জিকির সেমা মাহফিল আপনারা এখন আদায় করে এরপর আমরা বাকি অন্য কর্মসূচি করব ইনশাআল্লাহ এই পর্যায়ে নূরানী ইরফানি গুরুত্বপূর্ণ টকরিপ পেশ করবেন আওলাদা রাসূল নবী বংশের 31তম আওলাদ আওলাদে গাউসুল আজম মেজবানদারী খানদানে গাউসুল আজম খানদানে